আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট মিষ্টি দই তৈরির রেসিপি। শীতকালে দইটা ভালোভাবে জমে না, অনেকেরই অনেক বেশি কমপ্লেন ছিল যে শীতকালে কেন দইটা ভালোভাবে জমে না। আমি যেন একটা পারফেক্ট মিষ্টি দই রেসিপি শেয়ার করি, অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেকটা উপকারে আসবে এবং ভালো লাগবে। চেষ্টা করেছি টিপস অ্যান্ড ট্রিক্স এই পারফেক্ট মিষ্টি দই তৈরির রেসিপিটি শেয়ার করার। আশা করি পুরো রেসিপিটি দেখবেন। চলুন দেখে নিই মিষ্টি দই তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে একটা হাঁড়িতে 1.5 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও ঠিক একই প্রসেসে দইটা তৈরি করতে পারেন। 1.5 লিটার এখানে দুধ নিয়েছি গরুর। তারপর আমি চুলাটা অন করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। এই ফুল ক্রিম গুঁড়া দুধটা দেওয়ার কারণে এই দইয়ের স্বাদটা দ্বিগুণ হবে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন কতটা মজার হয়। তো আমি এখানে গুঁড়া দুধটা দেওয়ার পর ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি, যাতে করে কোনো ধরনের লাম্পস না থাকে। কিছুক্ষণ পর যখন দুধটা ফুটে এসেছে, চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি। তো এইভাবে অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে, আর উপর দিয়ে যেই মোটা সরটা পড়বে সেটাকে কিন্তু দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই দুধের সরটাকে কিন্তু আলাদা করা যাবে না, এই দুধের সরটাকে কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। তাতে করে এই মানে সরটা যদি না উঠানো হয় তাহলে কিন্তু এই দইটা খেতে বেশি মজার হয়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আমি এখানে 1/2 কাপ দিচ্ছি আমাদের পছন্দ অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, মিষ্টিটা চেক করে নিলে হবে। তো চিনিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি দুধটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। আর কিছুক্ষণ পরপর সরটাকে আমি এভাবে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সাইডটা দিয়ে যখন সরগুলো এইভাবে জমে যাবে সেগুলোকে এভাবে একটু মুছে তারপর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 30 মিনিট জাল করে নিয়েছি। 30 থেকে 40 মিনিট জাল করে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা দুধের কালার এসেছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর দুধটাও কিন্তু অনেক সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়ে আমি হাঁড়িটাকে নামিয়ে নিয়েছি। আর হাঁড়িটাকে নামিয়ে আমি দুধটাকে এভাবে একটু নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। দুধটাকে কিন্তু একদম ঠান্ডা করা যাবে না বা কুসুম গরম দুধটা থাকবে না, কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম হতে হবে। যখন আঙুলটা ডুবাবেন দুধের মধ্যে দেখবেন আঙুলে মানে গরমটা অনেক বেশি অনুভব হচ্ছে, কিন্তু এত বেশি গরম না আবার একদম কুসুম গরমও না। শীতের দিনে যদি দইটা মানে জমতে চায় না, এই কারণেই কুসুম গরম দুধে যদি আপনারা দইয়ের বীজটা দিয়ে দই পাতা হয় তাহলে কিন্তু দইটা খুব সহজে বসতে চায় না, আবার অনেক সময় দেখা যায় দই বসেই না। তাই কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম নিলে মানে দইটা পারফেক্টভাবে জমে। তো দই জমানোর জন্য আমি এখানে 4 টেবিল চামচ পুরানো দই নিয়েছি, মানে দইয়ের বীজ নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি কিছুটা দুধ, মানে আমি যে দুধটাকে কুসুম গরমের চেয়ে বেশি গরম রেখেছি সেখান থেকে দুধ নিয়েছি। এখানে দুধটা নিয়ে দইয়ের বীজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এই দইয়ের বীজটাকে দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাই এভাবে ভালো করে মিশিয়ে নিলে সুন্দরভাবে দইয়ের বীজটা দুধের সাথে মিশে যায়। তো আমি ভালো করে সব কিছু একসাথে দইয়ের বীজটার সাথে দুধটা মিশিয়ে নিলাম। আর একটা জগে এভাবে ঢেলে নিয়েছি, তাতে করে সুবিধা হবে দইগুলো জমাতে, মানে দুধটাকে ডালতে। তো আমি এখানে কাঁচের গ্লাসে আজকে দইগুলো পাতব, তো তার জন্য আমি এখানে কিছু কাঁচের গ্লাস নিয়েছি। আর আমি কাঁচের বাটিতেও ঢেলে নিব। কাঁচের বাটিতে অনেকেই বলেন যে কাঁচের বাটি বা মাটির পাত্র ছাড়া দই জমে কি না, মানে অনেকেই এটা বলে থাকেন মাটির পাত্র ছাড়া হয়তো দই জমে না। মাটির পাত্র ছাড়া মানে ছাড়াও কিন্তু কাঁচের বাটিতে বা যেই কোনো পাত্রে কিন্তু দই জমানো যায়। আপনারা অ্যালুমিনিয়ামের বাটিতে কিংবা স্টিলের বাটিতেও দই জমাতে পারেন ঠিক একই প্রসেসে। তো আমি এখানে একটা মাটির মগেও নিয়েছি। তারপর সবগুলোকে ঢেকে দিলাম ফয়েল পেপার দিয়ে। আপনারা যে কোনো ধরনের ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। তো আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 8 ঘন্টার জন্য। আমি রান্নাঘরে রেখে দিচ্ছি, যেহেতু রান্নাঘরটা একটু গরম থাকে সব রুম থেকে, তাই তো 8 ঘন্টা সুন্দরভাবে দইটা জমে যাবে। যদি গরমের দিন হয় তাহলে এই রেসিপিটি ফলো করলে আপনারা 5 থেকে 6 ঘন্টায় দইটা জমে যাবে, এর চেয়ে বেশি সময় লাগবে না, 5 ঘন্টায় জমে যাবে। তো আমি 8 ঘন্টা পর দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন খুব সুন্দরভাবে দইগুলো জমে গিয়েছে, আর ঢাকনাগুলো সরানোর পর খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে দই থেকে। তো এই যে দেখুন দইগুলোকে কিন্তু উল্টালেও পড়ছে না, খুব সুন্দরভাবে কিন্তু দইগুলো জমেছে, উল্টালেও কিন্তু পড়ছে না। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। কেটেও আপনাদেরকে দেখাচ্ছি।
প্রত্যেকটা টিপস যদি আপনারা ফলো করে এই দইগুলো পাতেন, মানে শীতকালেও যদি দইগুলো বসান তাহলে কিন্তু দইগুলো সুন্দরভাবে জমে যাবে। অবশ্যই কুসুম গরমের চেয়ে একটু বেশি কড়া গরম দুধটা নেবেন দই জমার জন্য। তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, দইটা কাটার পরও কিন্তু কোনো পানি ছাড়ছে না। অনেক সময় দেখা যায় দই কাটার পর পানি ছাড়ে, নিশ্চয়ই সাইডটা দেখে বুঝতে পারছেন কোনো ধরনের পানি কিন্তু ছাড়েনি। আর যেটা আমি মাটির মগে বসিয়েছিলাম এটাও দেখুন কত সুন্দরভাবে জমেছে। তো অনেকেই বলেন যে মাটির পাত্র ছাড়া হয়তো দই জমে না, আপনারা কিন্তু কাচের গ্লাস, কাচের বাটি কিংবা যেই কোনো ধরনের পাত্রেই দই জমাতে পারেন, মানে দই সুন্দরভাবেই জমবে। তো আমার কাচের বাটিটা আপনাদেরকে দেখাতে পারছি না, এটা আমার হাত থেকে একটু পড়ে গিয়েছিল দেখানোর সময়, যার কারণে ভিডিওটা স্কিপ মানে আর দিতে পারিনি আপনাদের সাথে। তো দেখলেনি তো কত সহজে দই জমানো যায়, শীতকালেও পারফেক্টভাবে দই পাতা যায়। অবশ্যই রেসিপিটি আপনারা চেষ্টা করবেন, বাসায় যারা রিকোয়েস্ট করেছিলেন তাদেরকে বলছি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।